এটা দিয়ে না করাই লাগবো তো অনেকগুলা রাখবো না অল্প একটু ভাইজা দেখবো আমি করাই লাগবো তো আরে না তেল দিল না তাইলে ওইটাই হবে ওই সান না 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 চাইল বাজি না হইলে তো বোঝা যাবো তাই না ওই যে ভাত পুরা আডা আডা হয়ে গেছে কালকে এগুলি তো পাক করছিল নাকি ভাত পুরা মানে আডা আডা হয়ে গেছে দেখো রাখো আর ওখানে রাখো হ্যাঁ চাইল বাজে হয় কিনা দেখো নাহলে শেষ পর্যন্ত কি হয় দেখো বাজি হয় দেখি শেষ পর্যন্ত কি হয় আডা আডা হয়ে যেতেছে না এগুলি আডার চাল এই দেখো আমি দেখাই এগুলি আডার চাল যে তোমার আমি দেখাই বাতের পাতিল ডালো কালকে পাক করে রেখে গেছিল না এই যে দেখো পুরা আডা দেখছ আডা দিয়ে বানাইছে চাইল এই যে পুরা আডা চাইল আছে এখানে এখানে সব আডা দেখছ আডা দিয়ে বানাই না চাইল কি অবস্থা করে মানুষ বুঝছ আচ্ছা এই চাইল পাক করো না আমি দোকানদাররে যা ধরা দিতেছি ধরো অল্প কাটা চাইল বদলাই দিছে বুঝছ দোষ স্বীকার করছে ওদের এবার টালো এটা আমরা এই যে দোকানদার বলতেছে ভালো চাল ঠিক আছে অন্য ব্র্যান্ডের তা আমরা এটা দেখতেছি এই দেখছো এটা চাইলের বাপ দেখেই তো বোঝা যায় যে এটা ইয়া চাইল বাজি হবে তাই না কি অবস্থা তাহলে এবার ওটা লো আগেরটা লো এগুলি সরা রাখো আমি খায়া দেখি হ্যাঁ এটা তো চাইলি এটা তো আবার বাজো ওই ওই চাল বাজার চাল যেটা এটা নিয়ে যাবো আইসা ফেরত নিয়ে যাবো এবার এবার বাজো দেখি কি অবস্থা দেখি লাগুক পরে দিও তুমি এই যে প্লাস্টিকও আছে আর এটা গইলা যেতেছে পুরা কালো হয়ে যেতেছে দেখি
দলা হয়ে গেছে না? হ্যাঁ, আর ওটা দলা হয় নাই। আর এটা এটা হচ্ছে জেনুইন চাই। হ্যাঁ, আর এটা হইতেছে ওই যে দেখো ধোয়া উঠে গেছে প্লাস্টিকের, প্লাস্টিকের ধোয়া উঠে গেছে দেখছো। আর এটা থেকে ধোয়া উঠলো উঠে নাই তো না? তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টাকা দিয়ে অতিরিক্ত দাম দিয়ে আপনারা চাল কিনে যে চাল খাচ্ছেন সেটি আসলে ম্যাক্সিমাম টাইম আপনি প্লাস্টিকের চাল পাচ্ছেন অথবা আপনি আটা দিয়ে তৈরি করা চাল পাচ্ছেন। তাই আমি বলবো যত পরিচিত দোকানদারই হোক না কেন, যত পরিচিত দোকানদারের কাছ থেকে আপনি আনেন না কেন, অবশ্যই চালটি এনে আগে ভেজে দেখে নেবেন। অর্থাৎ আপনি যেই চালটি অনেক দাম দিয়ে কিনেছেন সেটি যদি আমরা যেটিকে চাল ভাজা বলি, চাল ভাজা যদি না হয়, পুড়ে যায়, প্লাস্টিকের গন্ধ বের হয় অথবা আটা আটা হয়ে যায়, আপনি কনফার্ম থাকেন সেটি নকল চাল। আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে সতর্ক করবেন। ধন্যবাদ।